কি এমন ঘটনা ঘটলো যে তাদেরকে আপনারা পদত্যাগ করতেই হবে একটা নির্বাচিত প্রতিনিধি? তার কে এই জায়েদ খান, কোত্থেকে তার আবির্ভাব? এই জায়েদ খান যখন চলচ্চিত্রে পা দিল তখন থেকে চলচ্চিত্রের শরীর দশা শুরু হয়েছে। আজকে এমন কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে ব্যাপকভাবে আলোচনা হয়েছে, যে অস্থিরতা সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে শিল্পী সমিতিকে ঘিরে। তো সেই অস্থিরতার মানে জলটা আপনারা নিয়ে যাচ্ছেন এদিকে, যে যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হোক বা আপনাদের দাবি যে যাদের বিরুদ্ধে এনেছেন তারা পদত্যাগ না করা পর্যন্ত আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবে। আমি ফিরোজ সাহেব ভাই আপনার কাছে প্রশ্ন, কি এমন ঘটনা ঘটলো যে তাদেরকে আপনারা পদত্যাগ করতেই হবে একটা নির্বাচিত প্রতিনিধি, তারা জনপ্রতিনিধি, নির্বাচিত সমিতির তারা হচ্ছে প্রেসিডেন্ট সেক্রেটারি, তারপর আপনারা পদত্যাগ না করেই আপনারা হচ্ছে যে আন্দোলন বন্ধ করবেন না? আপনার কথাটার উত্তর দিতে গেলে আমার পিছনের দিকে ফিরে তাকাতে হয়। দেখুন, কখন একটি মানুষের একটি সংগঠনের বিরুদ্ধে নয়, একটি মানুষের বিরুদ্ধে কখন এতগুলো মানুষ খেপে ওঠে? নিশ্চয়ই তার পিছনে অবশ্যই যুক্তিযুক্ত কারণ আছে, আর যুক্তিযুক্ত কারণ না থাকলে এত বড় আন্দোলন হতে পারে না। আপনার পরিবারে 10 জন সদস্য থাকলে একজন লোকের সাথে কিংবা 2 জন লোকের সাথে আপনার বনিবনা নাই হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার পরিবারে যদি 10 জন লোক থাকে, 9 জন লোকই আপনাকে অপছন্দ করে, তখন কি আপনার বুঝে নিতে হবে না যে ওই 9 জন খারাপ না আমি নিজেই খারাপ? আপনি দেখুন, জায়েদ খান, কে এই জায়েদ খান, কোত্থেকে তার আবির্ভাব? এই জায়েদ খান যখন চলচ্চিত্রে পা দিল তখন থেকেই চলচ্চিত্রের শরীর দশা শুরু হয়েছে। আমরা 2017 সালে যে জায়েদ খানকে নির্বাচিত করার জন্য ওতপ্রোতভাবে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সহযোগিতা করেছি, এবং আমরা ভেবেছিলাম তার ভালো ছেলে, ভদ্র ছেলে, চলচ্চিত্রের প্রতি তার টান আছে, যদি সে সাধারণ সম্পাদক হয় তাহলে চলচ্চিত্রের উন্নয়ন হবে, চলচ্চিত্রের মানুষের দুঃখ লাঘব হবে। বাট সে করলো কি, যারা তাকে ভোট দিয়ে নির্বাচন করলো, নির্বাচিত করলো, সে চেয়ারে বসেই তার 5 মাসের মাথায় 184 জন লোককে বাদ দিয়ে দিল, এবং সে এক পেশি যে তার উপকারে আসবে, যে তার কথা শুনতে বাধ্য হবে, যে তার কাজের সমালোচনা করবে না, এরকম বেছে বেছে কিছু লোককে সে তার কমিটিতে রেখে, ওই শিল্পী সমিতির সদস্য রেখে বাকিদেরকে বিতাড়িত করে দিয়েছে। একজন শিল্পী শিল্পী সমিতির কাছে দেখুন ভাত চায় না, মাস শেষে বেতন চায় না, কোনো ভাতা চায় না, শুধু এইটুকু সম্মান নিয়ে বাঁচতে চায় যে আমি চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত কারো এক যুগ যাবত, কে 4 যুগ 3 যুগ যাবত, এরকম অনেক আছে, কেউ 10 বছর 13 বছর 14 বছর 15 বছর 5 বছর, তাদেরকে সে, এবং জায়েদ খান চলচ্চিত্রে পা রাখার আগে অনেক শিল্পী 200-300 ছবিতে অভিনয় করে ফেলেছে, তাদেরকে সে বাদ দিয়েছে, এবং এতটা সে খামখেয়ালি বলা শুরু করেছে, যদি কেউ কোনো প্রতিবাদ করে তখন তাকে নানান ধরনের হয়রানি, মামলা, ডিবি দিয়ে তাকে হয়রানি করা, তার পিছনে এমন কোন অভিযোগ নাই যে অভিযোগে সে অভিযুক্ত না। তারপরে দেখুন, সে মনে করছে বাংলাদেশ চলচ্চিত্রে তাকে ছাড়া দ্বিতীয় কোনো লোকটি নাই, সেই সর্বে সর্বা, কোনো মানুষকে মূল্যায়ন সে করছে না। 2-4 জন আমাদের সিনিয়র অভিনেতা, তাদেরকে সামান্য একটু সম্মান দেখিয়ে তাদের তাদের মাথায় কাঁঠাল ভেঙে সে খাচ্ছে, এবং তার অপকর্মগুলো এক এক করতে করতে এত অবস্থায় চলে গেছে তাদের, এই পদক ছাড়া আর কোনো উপায় নেই, সেই প্রেক্ষাপটেই আজকের এই অবস্থান সৃষ্টি হয়েছে।